আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি। শুনতে একটু অবাক লাগলেও চিংড়ি মাছ দিয়ে কিন্তু করলা ভাজি খেতে বেশ দারুণ। আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথম আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিব এখানে ছোট চিংড়ি মাছগুলো। লো হিটে আমি মাছগুলো একটু ভেজে নেব। অনেকেই করলা ভাজি খেতে চায় না, তেতো লাগে এই কারণে, কিন্তু মাছ দিয়ে যদি এইভাবে ভাজিটা করেন খুবই ভালো লাগবে, খেতে খুবই টেস্টি হয়। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। হাফ কাপের থেকেও কম আছে এখানে পেঁয়াজটা। এখন আমি অল্প পেঁয়াজ দিচ্ছি, করলাটা দেওয়ার পরে আমি আবার বাকি পেঁয়াজটা দিব। এতে করে করলাটা কিন্তু খেতে তেতো লাগবে না, করলা হোক বা উচ্ছে হোক তেতা কিন্তু লাগবে না। এটা কিন্তু একটা টিপস, আপনারা অবশ্যই এটা ফলো করতে পারেন। এক চামচ করে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নেব। একে একে অল্প করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এক চামচের থেকেও কম আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো আর আধা চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু বসিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি করলার আর আলু যেটা কেটে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। করলাটা আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা করলেও কিন্তু তেতো তেমন একটা লাগে না। এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। করলার আলু কুচিটা দেওয়ার পরে আমি এখানে 5 মিনিটের মতন কষিয়ে নেব। 5 মিনিট পরে আমি আর একটু কষিয়ে নেব। ভাজিটা ভালোভাবে নাড়তে হবে। আলুটার করলাটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। এর মধ্যে সিদ্ধটা হয়ে যাবে, ঢেকে দিচ্ছি। যেহেতু আমি ভাজি রান্না করছি একটু ভালোভাবে নাড়তে হবে, পানিটা শুকানো পর্যন্ত আমার ভাজিটাকে নাড়তে হবে। অল্প একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরে গুঁড়া ছিল সেটাই দিয়ে দিচ্ছি, আর লবণটা দেখে অল্প একটু লবণ দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, দেখতেই তো পেলেন কীভাবে রান্না করলাম। এভাবে যদি রান্না করেন আশা করছি আপনাদের কাছে খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। আর তেতোর জন্য অনেকেই খেতে চায় না, আমি বলবো তাদের অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করুন, খারাপ লাগবে না খেতে। আমার ভাজিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, রান্না কিন্তু হয়ে গেছে। তো কীভাবে রান্না করলাম সেটা তো অবশ্যই দেখেছেন,
খেয়ে বলবেন, আমাকে কমেন্টে লিখবেন কেমন লাগলো। আর যারা আজকে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী রান্নার জন্য অপেক্ষা করুন, দেখা হবে পরবর্তী রান্নাতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।